এভরিওয়ান সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো বরাবরের মতো কিন্তু আমরা আজও চলে এসেছি জারা কারোদের আরেকটি কালেকশন নিয়ে। আর এই জারা কারোদে আপনাদের আসতে হলে আসতে হবে বগুড়া সদর জয়পুর পাড়া বগুড়াতে। তো যাই হোক, আজকে জারা কারোজ থেকে আমরা যে গাড়িটি সম্পর্কে জানাবো, দেখতে পাচ্ছেন অনেক কিউটনেস একটি গাড়ি। যে গাড়ি সম্পর্কে আমাদেরকে বিস্তারিত জানাবে মনোর ভাই। তো মনোর ভাইয়ের সাথে কথা বলে বিস্তারিত জানাবো। ভাই ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন না? জি। তো আজকে দেখতে পাচ্ছি ভাই ছোটখাটো কিউটনেস একটি গাড়ি, ছোটখাটো কিউটনেস ব্ল্যাক নে ব্ল্যাক গাড়ি, সম্পূর্ণ ব্ল্যাক। যারা আমাদের ফিমেল ভিউয়ার্স আছেন তাদের জন্য আজকে পারফেক্ট হবে গাড়িটি আশা করি, এবং স্কুল ডিউটির জন্য যারা গাড়ি খুঁজতেছে ছোটখাটো একটি গাড়ি তাদের জন্য পারফেক্ট হবে। ঠিক আছে ভাই, আজকে গাড়ি সম্পর্কে আমাদের বিস্তারিত জানাবেন। ওকে, আসসালামু আলাইকুম ভিউয়ার, যারা কাউজ পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। তো আমার পিছনে যে গাড়ি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আপনার টয়োটা ব্র্যান্ডের একটি গাড়ি, দেখতে পাচ্ছেন সিঙ্গেল ডোরের গাড়ি, অনলি টু ডোরের গাড়ি এটি একটি। এটি হচ্ছে টয়োটা ব্র্যান্ডের করোলা টু মডেল গাড়ি। এই গাড়ির মডেল একটি হচ্ছে 1992 সাল, রেজিস্ট্রেশন 1997 সাল, আর পেপার্স কিন্তু আপ টু ডেট কমপ্লিট করা আছে। ফার্স্ট পার্টির গাড়ি, চাইলে যে কোনো সময় কিন্তু আপনার নেম ট্রান্সফার করে নিতে পারবেন। আর এই গাড়ির যে পিছনের লুকিংটি আছে দেখতে পাচ্ছেন, পিছনের লুকিং দেখতে সেম এরকম হবে, ছোটোখাটো পরিবারের জন্য ছোটোখাটো কিটনেস একটি গাড়ি। পিছনে যে লাইট প্যানেলগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবই কিন্তু সচল অবস্থায় আছে, পিছনে কিন্তু বাম্পার কিন্তু লাগানো নেই দেখতে পাচ্ছেন। আর এটা কী কালার হয় আসলে মূলত? এটা ব্ল্যাক কালার, ব্ল্যাক কালার, একদম ডার্ক ব্ল্যাক, একদম ডার্ক ব্ল্যাক যাকে বলা হয়। পেপার্স কত সাল পর্যন্ত আছে? পেপার্স 2023 সাল পর্যন্ত কিন্তু পেয়ে যাচ্ছেন। আর এই গাড়িতে আপনার টায়ারগুলো আছে দেখতে পাচ্ছেন, চারটি টায়ারই কিন্তু একদম রিকন্ডিশন এবং ফ্রেশ কন্ডিশনসে আছে। আর যে রিমগুলো আছে দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশনস রিম ইনস্টল করা আছে দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু আপনার রেন শেড কিন্তু লাগানো আছে। আর এই করোলা টু মডেল গাড়ির যে ফ্রন্টের যে লুকিং আছে, ফ্রন্টের লুকিং দেখতে সেম এরকম হবে, সামনে কিন্তু বাম্পার লাগানো নেই, স্টাইলিশ একটি লুকিং। আর এটি যে রেজিস্ট্রেশন নাম্বারটি সেটা হচ্ছে ঢাকা মেট্রো G12 সিরিয়ালের গাড়ি 6339। আর গাড়িটির যে আপনার হেডলাইটগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সম্পূর্ণ অরিজিনাল হেডলাইট এবং গ্লাসের হেডলাইট, এবং সাইডলাইটগুলো সবই কিন্তু সচল অবস্থায় আছে। আর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হুইপার ব্লেডও কিন্তু নতুনভাবে কিন্তু লাগানো হয়েছে, কারণ জানেন এখন বৃষ্টির সময়, এখন হুইপারের কাজ এখন আপনাদের সবচেয়ে বেশি। আর এখানে যে আপনার রাইট সাইডের যে লুকিংটি হবে দেখতে সেম এরকম হবে, যেমন দেখতে পাচ্ছেন ছোটোখাটো কিউটনেস একটি গাড়ি, খুব স্টাইলিশ গাড়ি, চাইলে কিন্তু আপনারা মডিফাই করতে পারেন বা আরও কিন্তু স্টাইলিশ আপনারা করতে পারেন। আর এই গাড়ির সামনের যে টায়ারটি আছে দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশন টায়ার। আর ভিউয়ার্স, আমি কিন্তু আগে বলেছি এটি কিন্তু হচ্ছে আপনার টু ডোরের গাড়ি অনলি, যারা স্পোর্টস টাইপ গাড়িগুলো বানাতে চাচ্ছেন তাদের কাছে কিন্তু গাড়ি কিন্তু একটি শিক্ষণীয় গাড়ি হিসেবে কিন্তু আপনারা নিতে পারেন, নেওয়ার পরে তারপরে আপনারা এগুলো কিন্তু সাজাতে পারবেন। তো ভিউয়ার্স, এই গাড়িটি আপনার ড্রাইভিং সিট আছে দেখতে পাচ্ছেন, ড্রাইভিং সিটে আমি বসেছি, খুব কমফোর্টলি কিন্তু আপনি বসতে পারবেন। আর এটি কিন্তু ওয়ান ডোরের গাড়ি। আর ড্যাশবোর্ডটি দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ ফ্রেশ কন্ডিশনস ড্যাশবোর্ড। আর এখানে যে গিয়ার শিফটিংটি আছে এটি কিন্তু অটো ট্রান্সমিশনের গিয়ার শিফটিং, গাড়ির হ্যান্ডব্রেকটি কিন্তু সচল অবস্থায় আছে, গাড়ি কিন্তু এসি মার্শাল্লাহ একদম আইসকুল এসি, খুবই ঠান্ডা, সুপার আইসকুল এসি। আর ভাই এগুলো নতুন লাগাইছেন নাকি নিচে? হ্যাঁ, এগুলো কিন্তু নতুনভাবে কিন্তু আমি সম্পূর্ণ কমপ্লিট করে রেখেছি। আর পিছনে কিন্তু প্রবেশ করার সিস্টেমটি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, সিটটা ফোল্ড করে ঢুকতে হবে, সিটটি এভাবে ফোল্ড করে এরপরে পিছনে কিন্তু আপনারা খুব কমফোর্টলি কিন্তু বসতে পারবেন, এইভাবে এখানে কিন্তু আপনারা বসতে পারবেন। পিছনে কজন বসতে পারবেন? পিছনে টোটাল 5 সিটার গাড়ি এটি, পিছনে 3 জন সামনে 2 জন, টোটাল 5 সিট, আর টোটাল রেডি একটি গাড়ি। আর এই গাড়ির যে আপনার ইঞ্জিনটি আছে সেই ইঞ্জিনটি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, কত সিসির ইঞ্জিন লাগানো ভাই এটাতে? এটি কিন্তু হচ্ছে আপনার 1331 সিসির অরিজিনাল EFI ইঞ্জিন কিন্তু ইনস্টল করা আছে, এখনও এই অবস্থায় আছে দেখতে পাচ্ছেন, টোটাল ফ্রেশ কন্ডিশন এবং খুব কমফোর্টলি কিন্তু আপনারা এখানে কিন্তু পারফরমেন্সগুলো পেয়ে যাচ্ছেন। আর এখানে যে ইঞ্জিন ফাংশন, যে ওয়ারিং ফাংশনটি আছে, টোটাল ওয়ারিং ফাংশনটি কিন্তু কমপ্লিট করা আছে, আপনাদেরকে ওয়ারিং নিয়ে কিন্তু টেনশন করতে হবে না, টোটাল রানিং গাড়ি এবং টোটাল একটি রেডি একটি গাড়ি। আর গাড়ির যে সাইডের মার্সেলগুলো আছে গাড়িতে কিন্তু আপনার অ্যাক্সিডেন্টের কোনো হিস্ট্রি নেই। আর এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিব গাড়িটির গুডস স্পেস কী অবস্থায় আছে, যদিও বা গুডস স্পেস নাই তারপরেও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি।
তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এই করোলা 2 মডেল গাড়ির যে গুডস স্পেস সেই গুডস স্পেসটি কিন্তু ধরতে গেলে নাই বললেই চলে তারপর এখানে একটা সিলিন্ডার লাগানো আছে এটি কিন্তু আপনার 60 লিটার সিলিন্ডার দেখতে পাচ্ছেন ক্যাপসুল সিলিন্ডার ছোট বাট এখানে 60 লিটার তবে আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এই 60 লিটার সিলিন্ডার যদি একবার রিফিল করে গাড়ি ট্রাভেল করেন অলমোস্ট মাইলেজ কিন্তু পেয়ে যাবেন 160 থেকে 170 কিলোমিটার অন এসিতে এটি কিন্তু খুবই সাশ্রয়ী একটি গাড়ি জ্বালানি সাশ্রয়ী একটি গাড়ি আচ্ছা আচ্ছা আর সিলিন্ডারটা ভাই যদি নামিয়ে দেওয়া হয় সেক্ষেত্রে গুডস স্পেসটা বেশি হবে একটু হ্যাঁ সিলিন্ডারটা যদি নামিয়ে দেওয়া হয় তারপরে কিন্তু গুডস স্পেসটা খুব বেশি হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই গাড়িটি সম্পর্কে মোটামুটি সবকিছু জানলাম অনেক সুন্দর অবস্থায় রয়েছে হ্যাঁ অনেক সুন্দর অবস্থায় আছে এবং কালারটি অসাধারণ পারফেক্ট অবস্থায় আছে চালানোর অবস্থায় আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই তো যাই হোক এখন গাড়িটির আরো একটু ইনফরমেশন বলবেন প্রাইস সম্পর্কে ধারণা দিবেন তো ভিউয়ার্স এটি হচ্ছে আপনার টয়োটা ব্র্যান্ডের করোলা 2 মডেলের গাড়ি গাড়িটির মডেল এটি হচ্ছে 1992 সাল রেজিস্ট্রেশন 1997 সাল পেপারস কিন্তু আপ টু ডেট কমপ্লিট করা আছে 2023 সাল পর্যন্ত তাহলে যে কোনো সময় কিন্তু আপনারা নেম ট্রান্সফার করে নিতে পারেন 1331 সিসির ইঞ্জিন ইনস্টল করা আছে আর এই গাড়িটির কিন্তু আপনার জ্বালানির মাধ্যমটি পেট্রোল অক্টেন এবং সিএনজি পার লিটার অক্টেনে কিন্তু মাইলেজ পেয়ে যাচ্ছেন অলমোস্ট 10 থেকে 12 কিলোমিটার আর সিএনজিতে কিন্তু মাইলেজ পেয়ে যাচ্ছেন আপনার 60 লিটারে 160 থেকে 170 কিলোমিটারের ভিতরে আর যারা হচ্ছে ফিমেল আছেন তাদের জন্য কিন্তু এই গাড়ি কিন্তু একদম বেস্ট হবে যে আপনার যারা বিভিন্ন সিটিতে আপনারা কর্মরত আছেন চাইলে কিন্তু আপনি গাড়িটি নিয়ে কিন্তু ট্রাভেল করতে পারবেন আর এই গাড়িটি যদি আপনার বাচ্চার জন্য স্কুল ডিউটির জন্য নেন তাহলে তো কোনো কথাই নেই কারণ এগুলো গাড়ি কিন্তু স্কুল ডিউটির জন্য বেস্ট একটি কার তো ওভারঅল কন্ডিশনসের উপরে এই গাড়িটির দামটি কিন্তু রেখেছি মাত্র 3,40,000 টাকা মাত্র 3,40,000 টাকা এটি কিন্তু চাওয়া প্রাইস চাওয়া প্রাইস এটা হ্যাঁ এটি হচ্ছে আমাদের চাওয়া প্রাইস তবে আপনি যদি পারচেজ করতে চান আপনি আগ্রহ প্রকাশ করলে দাম কিন্তু আমি আরো কম রাখব আর কম রাখবেন জি ও আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে ধারণা দেওয়ার জন্য তো ঠিক আছে ভাইয়া তো ভিউয়ার্স আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য তো আজকে যে গাড়ি সম্পর্কে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করলাম অনেক ছোটোখাটো কিউপিস একটি গাড়ি এবং অনেক ফ্রেশ কন্ডিশনে রয়েছে তো যাই হোক আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ